হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো বন্ধুরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আর সকলকে জানাই বিশ্বকর্মা পুজোর অনেক অনেক শুভেচ্ছা। আজ বিশ্বকর্মা পুজোর সারাদিন কী কী হচ্ছে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। আর বাবার বাড়িতে এখন পুজো হয়ে গেছে, আর এখন কাকার বাড়িতেও পুজো ভোরবেলা 4টার সময় হয়ে গেছে। এখন যাব কাকার বাড়িতে, তো সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর এই রাস্তায় অনেকটাই জল, কাকাদের ওই দিকটা পুরো জল আছে। এখানে একটুখানি বৃষ্টি হলেই একদম জল দাঁড়িয়ে যায়, এখানে অল্প আছে, আরও ওই দিকটা গেলে আরও অনেকটাই আছে। তো সবে এখন পুজোর প্রস্তুতি শুরু হয়েছে, 12টা নাগাদ স্নান করে এখানে চলে এলাম। আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর আছে খুব নিষ্ঠা সহকারে পুজো করেন উনি, তো এখন তারই প্রস্তুতি চলছে। তো চলো দেখতে থাকো, মা এখনও আসেনি, বৌদি, বাচ্চা দুটো আর আমরা সবাই এসেছি। সবাই দেখো, সবাই দেখো, টাটা করো। যে কোনো পুজোই মা নিখুঁতভাবে করে, তাই ব্রাহ্মণ ঠাকুরও নিখুঁতভাবে পুজো করে। সেই কারণে আমাদের যে কোনো পুজোই প্রায় অনেকটাই দেরি লাগে। তো এখন 12টা নাগাদ পুজো স্টার্ট হয়েছিল, মানে যোগাড়জাতি করে, তারপর এখন যোগাড়জাতি এখনও চলছে। তো পুজো কমপ্লিট করতে করতে প্রায় 3টে বেজে গেছিলো। তো তারপরে আমরা কাকার বাড়ি গিয়েছিলাম। এখন চক্ষুদান হচ্ছে ঠাকুরের, আর এখানে এক মানে ছোট ভাইজি কেমন নাচছে দেখো, ঢাকের তালে তালে সুন্দর করে একদম স্টেপ বাই স্টেপ নেচেই যাচ্ছে। তো ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি। তো পুজো মোটামুটি কমপ্লিট, এখন পুষ্পাঞ্জলি হচ্ছে। Thank you.
বাবার এখানে পুজো কমপ্লিট, এখন কাকার বাড়িতে ওখানে দুপুরে নিমন্ত্রণ আছে, তো ওখানে এখন খেতে যাচ্ছি সবাই। কাকার বাড়িতে এখানে পুজো হয়েছে, চলো উপরে যাওয়া যাক। চচড়ি দিয়ে, চচড়ি পুঁই শাকের চচড়ি, তারপরে কি কি আসছে দেখা যাক। তো কাকার বাড়িতে খাওয়া দাওয়া করে আড্ডা মেরে সন্ধেবেলা বাড়ি চলে এসেছিলাম। এখন পিসি পোড়া পিঠে বানাবে, তারই প্রস্তুতি, পুরো দালান ময় একদম, আগুন ধরানো চলছে সব। এখন পোড়া পিঠেটা খেতে আমাদের খুব ভালো লাগে, সেজো পিসি খুব ভালো পোড়া পিঠে বানায়, দেশ থেকে পাঠায়, আর এখানে আসলে এখানেও আমরা ছাড়ি না, তৈরি করে খেয়ে নিই। তো পিসি কাল চলে যাবে, সেই কারণে আজকের রাত্রিবেলা এটা বানিয়ে নেওয়া হচ্ছে, তো এখন এটা বানানো হচ্ছে। হ্যাঁ, পিসি চলে গেলে আমরা খাবো। একদম রেডি করা হয়ে গেছে, সেজো পিসি খুব ভালো পোড়া পিঠে বানায়, সেই কারণে সেজো পিসিকে দিয়েই এই পিঠেটা বানালে আমরা খুব ভালোভাবে খেতে পারি। তো এই পুরটা তৈরি করাই মেন, পুরটাও যেমন তৈরি করাটা মেন, আগুনটাও তৈরি করা মানে, মানে এই পিঠেটা তৈরি করতে গেলে উপরেও আগুন দিতে হয়, নিচেও আগুন দিতে হয়। তো যেহেতু এখানে উনুন নেই, সেই কারণে আমরা এইভাবে সিমেন্ট, যে রাজমিস্ত্রির কাজ করে, কড়াইগুলো হয় তার উপরে এরকম আগুন দিয়ে আমরা আগুন ধরাই, ঘুটে কেনাই থাকে এই পিঠেটা বানানোর জন্য, শুধুমাত্র এই পিঠেটা বানানোর জন্য ঘুটে কেনা থাকে ঘরে। তো এরকম কতগুলো, অনেকগুলো কলাপাতা দিয়ে তার উপরে পুরটা এরকমভাবে পিসি সব দিয়ে আস্তে আস্তে করে মেলে দিয়ে আস্তে আস্তে করে পুরো একদম সেই মানে একটা কেকের যেরকম শেপ নেওয়া হয়, এটা ধরে নাও বড়ো একটা কেক টাইপের। তো খুব ভালো করে একদম সাজিয়ে, খুব গরম তার সত্ত্বেও কিন্তু এইভাবেই মানে সাজিয়ে নিতে হবে ফটাফট, তারপরে এটাকে এর নিচেও আগুন দিতে হবে আবার উপরেও আগুন দিতে হবে। তো দেখতে থাকো কীভাবে পিসি এটাকে আলটিমেটলি কমপ্লিট করছে। আর এটা আগুনটা দিয়ে পুরো সারা রাত রাখতে হয়, সকালে এটাকে মানে বের করে নিতে হয়। তো আগুনটাও মেন, খুব বেশি আগুন দিয়ে দিলেও হবে না, আবার খুব কম দিয়ে দিলেও হবে না, মানে যারা এটা করতে পারে এক্সপার্ট তারাই জানে, বুঝে শুনে মানে আগুনটাও দিতে হবে। আর তো এখানে পিষিয়ে এটাকে পুরো একদম কমপ্লিট করে নিয়ে দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে প্লেন করে নিল একদম। এরপর এর উপরেও কলাপাতা দিয়ে চাপা দিয়ে, আর এখানে বাইরে কড়াইতে আগুন মানে ধরানো হয়ে গেছিলো আগে, বৌদি ধরিয়ে দিয়েছে, এরপর মা আর পিসি, এর উপরে আগুন মানে ঘুটে কিছুটা আগুন এর উপরে দিয়ে দেওয়া হবে, আর বাকিটার ওর ওপরেই, এই কড়াইটার ওপরেই আগুন যেটাতে জ্বলছে তার উপরে এই কড়াইটা চাপিয়ে দেওয়া হবে, যাতে করে নিচেও আগুন থাকবে আর উপরেও আগুন থাকবে। তো আমি দেখাচ্ছি, দেখো লাস্ট মানে কিভাবে বসানো হচ্ছে, আর এটা সারা রাত এভাবেই থাকবে। তো দেখতে পাচ্ছ নিচেও আগুন আর উপরেও আগুন। তো পিঠে করা কমপ্লিট, আর রাত্রে খাওয়া দাওয়া করে চলে এলাম বাড়ি। বাড়িতে এখন 11টা বাজে, তো সারাদিনের এ মাথা সে মাথা ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সব কমপ্লিট। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা। আর যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, এটা তোমাদের কাছে ছোট্ট অনুরোধ, আশা করছি রাখবে। আর যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট। তো ততক্ষণ ভালো থাকো, টাটা।